আমরা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের এনএসএস ইউনিটের উদ্যোগে একটা উদ্যোগ নিয়েছি যে আজকে তো বিশ্ব পরিবেশ দিবস। 1974 খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘের উদ্যোগে আজকে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে। তো আমরা চাই যে সমগ্র বিশ্বে যেন গাছ রোপণ করা হয় এবং একটি গাছ কাটার সাথে সাথে আরও 7টা গাছ যেন লাগানো হয়। এবং গাছ কাটা অত্যন্ত দরকার, কিন্তু তার সাথে সাথে গাছ লাগানো অত্যন্ত প্রয়োজন। তাই আমরা চাই যে আজকের দিনটাতে প্রত্যেকটা রাজ্যে যেন গাছ লাগানো হয়। এই উদ্যোগে আমরা আজকে এখানে এসেছি। সব রাজ্যে যে হারে গাছ কাটা হচ্ছে সেটা যেন বন্ধ করা হয়, এবং গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাই আমরা চাই যে সমগ্র রাজ্যে যাতে বেশি করে গাছ লাগানো হয় এবং গাছ কাটা বন্ধ করা হয়। এই মেসেজটা যাতে সমগ্র দেশ এবং সমগ্র রাজ্যে পৌঁছে তার জন্য আমরা সেই উদ্যোগ নিচ্ছি। নাম? আমার নাম প্রাচী সরকার। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। 1974 সালের পর থেকে রাষ্ট্রসংঘের উদ্যোগে সারা বিশ্বে আজ পরিবেশ দিবস পালন করে আসছে। আজকে মূল উদ্দেশ্য হচ্ছে, এই দিবসটা পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে পরিবেশ রক্ষার্থে আমাদের জনসাধারণ এবং ছাত্রছাত্রী এবং শিক্ষক সমাজের কী কর্তব্য এবং পরিবেশটাকে রক্ষা করা উচিত এটাকে ভাবা উচিত। যে আজ বিভিন্ন কারণে আমাদের চাহিদা, জনসংখ্যা বৃদ্ধি, শিল্পের উন্নয়ন, চতুর্দিকে পরিবেশ দূষিত হচ্ছে, প্লাস্টিক বর্জন আমাদের কাজ অনেকটা ক্ষতি করে দিচ্ছে। এই দিনে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে আমাদের উদ্ভিদরাকে আমাদের পরম বন্ধু হিসেবে ভাবা উচিত। এই দিনে আমি ছাত্রদের এখানে নিয়ে এসেছি, মূলত গাছটাকে কীভাবে রক্ষা করেছে, গাছ আমাদের কীভাবে বাঁচায়, গাছ আমাদের প্রাণ, এই যে মেসেজটা আজকে আমাদের সবার ছাত্র সমাজের মধ্যে এবং সমস্ত জনসাধারণের মধ্যে এই মেসেজটা ছড়িয়ে দেওয়া যে গাছকে আমাদের রক্ষা করতে হবে। যদি আমরা প্রয়োজনীয় তাগিদে গাছ কাটি, তাহলে একটা গাছ কাটে আরও যেন 7টা গাছ আমরা রোপণ করি। পাশাপাশি এটা ভাবা দরকার, প্রত্যেক বছর আমরা 5ই জুন পরিবেশ দিবস উপলক্ষে এক মাস ব্যাপী আমরা বৃক্ষরোপণ উৎসব করি, কিন্তু পরবর্তী সময়ে গাছগুলিকে রক্ষা করার জন্য কেউ তাগিদ নেই। এই গাছটাকে রক্ষা করা উচিত আমাদের। যাক, আমরা একটা গাছ লাগালাম, পরবর্তী সময় কিভাবে পরিচর্যার মাধ্যমে গাছটাকে আরো বড় করা উচিত। একটা শিশুকে যেমন লালন পালন করতে আমাদের প্রথম খুব মানে কিছুটা পরিচর্যা করতে হয়, ঠিক তদ্রুপ গাছটাকে আমাদের সেইভাবে ভেবে গাছটাকে বড় করা উচিত। তাহলে একটা গাছ যদি 50 বছর বাঁচে, ওই গাছটা আমাদের 1.5 কোটি টাকার অক্সিজেন দিতে পারে। এই জন্য আমাদের গাছগুলিকে রক্ষা করা উচিত। আপনারা দেখেছেন এই বিগত 2-1 বছর যাবৎ করোনার মহামারীতে আমাদের অক্সিজেনের কিরকম একটা অভাব দেখা দিয়েছে। আমরা হয়তো প্রাকৃতিক অক্সিজেন আমাদের মধ্যে যথেষ্ট আছে, কিন্তু এই অক্সিজেনটাকে যদি আমরা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অক্সিজেনটাকে আরও যদি বৃদ্ধি করতে চাই বা ইনক্রিজ করতে চাই, তাহলে আমাদের গাছটাকে রক্ষা করতে হবে এবং গাছের বৃদ্ধি করতে হবে। কিন্তু এই উদ্দেশ্যে আমাদের এখানে আসে। কোথায় থেকে এসেছেন আপনারা? আমরা নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুল থেকে এসেছি। আমাদের নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের এনএসএস ইউনিট তরফ থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি। থ্যাংক ইউ।